हेलो स्टूडेंट्स এখন আমি তোমাদের আবার বাংলা ক্লাস নেব আজকে সোমবার তাই তোমাদের বাংলা ক্লাস নেব আবার হ্যাঁ তোমাদের অনুশীলনীটা তোমরা নিশ্চয়ই করেছো এই অনুশীলনীগুলো করেছো তো সবাই সবাই অনুশীলনীগুলো যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো করেছো আমি কিন্তু প্রত্যেকের বই ইন্টারঅ্যাকশন ক্লাসে তুলে ধরে ধরে দেখব যেরকম খাতা দেখছি সেই রকম করে তখন কিন্তু যদি কেউ না করো আমি কিন্তু ভীষণ রাগ করব বুঝেছো বুঝতে পেরেছো খুব রাগ করব সুতরাং তোমরা কিন্তু করবে হ্যাঁ আজকে আমি তোমাদের পার্ট এক পড়িয়েছিলাম তো পার্ট এক থেকে তোমাদের আজকে আমি প্রশ্নের উত্তর লেখাবো একটু পার্ট এক থেকে দেখো পার্ট একে রয়েছে কমল অল সমল সরল তরল জল ধবল ব ওজন কম ছয় জোন চল বল আরেকটা কথা তোমাদের বলে দিই তোমরা প্রশ্ন লিখে উত্তর লিখবে এখন কিন্তু যখন পরীক্ষার সময় তখন কিন্তু তোমরা প্রশ্ন লিখে উত্তর লিখবে না শুধু প্রশ্নটা দেবো উত্তর লিখবে যেমন অ্যাসাইনমেন্টেও যখন যাবে শুধু প্রশ্ন দেবো তার উত্তরটা লিখবে কিন্তু এখন যদি তুমি বোর্ড থেকে প্রশ্নটা না লিখে উত্তরটা লেখো তাহলে তো তুমি বুঝতে পারবে না কার জন্য কোন উত্তরটা ঠিক আছে সেই জন্য আমি এখন বলছি এখন তোমরা প্রশ্ন লিখে খাতায় উত্তর লিখবে না হলে তো অনেক প্রশ্ন উত্তর হয়ে যাবে যখন শুধু উত্তরগুলো পড়বে বুঝতে পারবে না যে এই প্রশ্নটার এই উত্তরটা আর দরকার হলে তোমাদের মা বা বাবা বা টিচাররা প্রশ্নটা লিখে দেবে কিন্তু উত্তরটা কিন্তু তোমাকেই লিখতে হবে হ্যাঁ উত্তরটা লেখার সময় কিন্তু তুমি আর অলসতা করো না বুঝেছ আর প্রশ্নটা যদি পারো তাহলে লিখবে আমি কেন বলেছি কারণ তোমাদের হাতের স্পিড বাড়বে আর তোমাদের লেখার অভ্যাসটা অনেকটা তৈরি হবে এই কারণে কিন্তু অবশ্যই পরীক্ষার সময় কিন্তু তোমরা প্রশ্ন লিখবে না শুধু উত্তর লিখবে পরীক্ষার সময় যেমন যদি ধরো অর্থ থাকে অর্থটা লিখে হাইফেন দিয়ে তার অর্থ লিখতে হয় বাক্য রচনাটা লিখতে হয় শূন্যস্থান মাস্ট শূন্যস্থান অবশ্যই লিখবে সঠিক উত্তর বেছে লেখোতে পুরোটা লিখতে হয় না শুধু উত্তরটা বেছে লিখবে হ্যাঁ ভুল সংশোধন করোতে শুধু ভুল থেকে যেটা ঠিক করছো সংশোধন করছো সেইটা লিখতে হয় আর এখন কেন লিখবে এখন সবই লিখতে হবে কারণ তাহলে হলে তোমরা বুঝবে না তো কোনটার উত্তর কোনটা সেই জন্য তোমাদের পুরোটাই লিখতে হবে যেমন আজকে আমি এখন এই পার্ট একের কয়েকটা প্রশ্নের উত্তর করাবো হ্যাঁ দেখো এখানে এক নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দেখো এখানে একের ক আমি দিলাম বকের রং কেমন বকের রং কেমন এখানে উত্তরে লিখলে বকের রং কেমন বলো হ্যাঁ বকের রং সাদা দেখো বকের রং সাদা আবার শুধু সাদা যদি কেউ লেখো তাতেও হবে কিন্তু আমি চাইবো পুরোটা লেখো কারণ এটা তোমাদের খুব জরুরি কারণ তোমাদের হাতের স্পিড এবং লেখার অভ্যেস গড়ার জন্য তারপর দিলাম আমি খ কে অলস কে অলস তাহলে এখানে আছে দেখো কমল অলস তাহলে তুমি উত্তরটা লিখলে কমল অলস কমল অলস কে অলস কমল অলস তারপর ধরো গ জল কেমন পদার্থ আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের পড়ার সময় পদার্থ মানে হলো বস্তু অর্থাৎ কেমন বস্তু জল তাহলে জল হলো কি লিখব উত্তর জল হলো তরল পদার্থ জল হলো তরল পদার্থ কেমন পদার্থ তরল পদার্থ জল কেমন পদার্থ তরল পদার্থ বুঝতে পারলে এবার কি দেব এবার দেব কে সরল খ কে সরল দেখো বইতে আছে তোমরা এগুলো সব পড়েছো কে সরল অমল উত্তর কি লিখবে অমল সরল আর নিজেরা লিখবে আমি বারবার একটাই কথা বলছি যে নিজেরা লিখবে কেন
কারণ তোমরা নিজেরা লিখলে কি হবে তোমাদের হাতের স্পিড বাড়বে। আর কেন প্রশ্ন লিখতে বলছি এখন, কারণ প্রশ্নটা না লিখলে তুমি বুঝবে না উত্তরটা, সেই জন্য কিন্তু তোমাকে প্রশ্নটা লিখতে বলছি। হ্যাঁ তাহলে দেখো এখান থেকে কয়েকটা প্রশ্ন হয়ে গেল। বকের রং কেমন, বকের রং সাদা বা বকের রং কি সেটাও হয়। তারপর আছে কে অলস, কমল অলস। তারপর আছে জল কেমন পদার্থ, জল হলো তরল পদার্থ। তারপর আছে কে সরল, অমল সরল। পার্ট একে এই প্রশ্নগুলোই আছে, পার্ট একে এই প্রশ্নগুলোই আছে, এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে। আর এই যে ভালো করে পড়বে, বক দল চল চল ঝড় বয় বনময় ভয়ে নয় কর জয় কত পথ ধনরথ, এইটা ভালো করে পড়বে, কারণ এটা থেকে শূন্য স্থান থাকতে পারবে, সেটাও আমি লিখে দেবো, শূন্য স্থান থাকবে। হ্যাঁ আর এই যে এটা তো লিখবে, তার সাথে এক নম্বর দেখো মিল করে শব্দ লিখি, এক নম্বর মিল করে শব্দ লিখি, এইটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা লিখবে, আমি নেক্সট দিন আলোচনা করব, যদি কারোর না হয় তখন তোমরা নিজেরা ঠিক করে নেবে, একদম সহজ, ঠিক আছে, এটা নিজেরা লিখবে। এক নম্বর, এক নম্বরটা তোমাদের HW রইলো, আর এই যে প্রশ্নের উত্তরটা এটা কিন্তু তোমরা মুখস্থ করবে। তাহলে আজকে এই পর্যন্ত রইলো, একটু দেখে নাও প্রশ্নের উত্তরগুলো দিয়ে একা একা লিখবে। হ্যাঁ আর কেন আমি প্রশ্ন লিখতে বলেছি সেটা আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে, ওকে টাটা বাই।